বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এমন একটা ভিডিও প্রোডিউস করতে চলছি যে ভিডিওটা যে আমি করতে পারবো সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারতাম না। এই যে আমাদের বাস্তবিক জীবনে সুপারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপারি এমন একটা জিনিস যেটা ছাড়া কখনো পূজা অর্চনা করা সম্ভব নয়। আবার সুপারি এমন একটা জিনিস যেখানে যে সমস্ত বৃদ্ধ বয়স্কান এখনকার দিনে সমস্ত ধরনের মানুষ পান খেতে অভ্যস্ত, সেই পানে সুপারি না দিলে পান খাওয়াটা কখনো স্বয়ং সম্পূর্ণ বলে মনে হয় না। তাই আমাদের বাস্তব জীবনে সুপারির ভূমিকা অপরিসীম। বন্ধুরা, এই যে সুপারিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সুপারিগুলো গ্রামগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বা চাষিদের কাছ থেকে পাইকারি দরে কিনে এখানে রাখা হয়। এখানে গোডাউন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন গোডাউন। সুপারিগুলো সুন্দরভাবে এখানে স্টোর করা হয়, তারপরে সুপারির কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রকমভাবে প্যাকেজ করা হয় যাতে সুপারির কোনো সমস্যা না হয়। কারণ এই সুপারিগুলো এইখান থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে হবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইখান থেকে সুপারিগুলো পাঠানো হয়। বন্ধুরা দেখো, এই যে প্যাকেজিং অবস্থায় সুপারিগুলো রাখা আছে, এই সুপারিগুলো আমার যে সমস্ত বন্ধু লোডিং এবং আনলোডিং করেন তারা দেখো কিভাবে গাড়িতে সুপারিগুলো লোডিং করছে। খুবই কষ্টের কাজ, খুবই পরিশ্রমের কাজ, কিন্তু জীবনে বাঁচতে গেলে বা জীবনে সার্ভাইভ করতে গেলে কষ্ট তো করতেই হবে। তাই দেখো কত কষ্ট সহকারে, কতটা পরিশ্রম সহকারে এই সুপারিগুলো গাড়িতে লোড করছে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা। বন্ধুরা, আমি তোমাদের খুবই স্যালুট জানাই যে তোমরা এত পরিশ্রম করে এই সুপারিগুলো গাড়িতে লোড করছো। বন্ধুরা দেখো, বাইরে যেখানে সুপারি রাখা আছে ওখানে ওই সুপারিগুলো ছাড়াও ভেতরে কিন্তু আমি এখন আছি। ভেতরে বা গোডাউনের মধ্যে যে সমস্ত সুপারি রয়েছে সেই সুপারিগুলো তোমাদেরকে দেখানোর জন্যে। এই সুপারিগুলো দেখো কত সুন্দরভাবে রাখা আছে। এইবার বন্ধুরা দেখো, আমি দূর থেকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে আমার লোডিং এবং আনলোডিং বন্ধুরা দেখো মাথার উপর রেখে সুপারিগুলো কত যত্ন সহকারে একটার পর একটা বস্তা গাড়িতে লোড করছে। কিন্তু যেভাবে লোড করছে এটাকে বলা হয় মই। এই মইয়ের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা মইয়ের ওপর থেকে যাওয়া আসার মাধ্যমে তারা গাড়িতে লোড করছে। কিন্তু এটা খুব রিস্ক, কিন্তু তার সত্ত্বেও কাজটা করতে হবে। বন্ধুরা, এইবার তোমরা দেখো যে বললাম না কিছুক্ষণ আগে যে বাইরের সুপারিগুলো যেখানে রাখা আছে ওই সুপারি ছাড়াও ভেতরেও কিন্তু সুপারি আছে। তাই গোডাউনের ভেতর থেকে সুপারিগুলো নিয়েছে একটার পর একটা বস্তা গাড়িতে সুন্দরভাবে কিন্তু লোড করছে। এখানে কিন্তু এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির সুপারি আছে। আচ্ছা বন্ধু, তুমি আমার বন্ধু, আমার চ্যানেলে তোমাকে অনেক অনেক সুস্বাগতম। তোমার নাম কি? রমজান আলী মণ্ডল। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ওকে, আচ্ছা, এই যে গাড়িটা লোড হচ্ছে, এই গাড়িতে কি লোড হচ্ছে? সুপারি লোড হচ্ছে। এই সুপারিটা তুমি কোথায় নিয়ে যাবে? বসিরহাট। গাড়িটা তুমি কখন ছাড়বে?
আচ্ছা, এই যে এইখান থেকে বসিরহাট, বন্ধুরা তোমাদের আমি জানিয়ে রাখি, এখন আমি বিলং করছি নিকাশি বাজার তমলুক পূর্ব মেদিনীপুর। আমি এখন এই যে গাড়িতে সুপারি লোড হচ্ছে সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলছি। তুমি যে এখান থেকে সুপারিটা নিয়ে যাবে বসিরহাট, সুদীর্ঘ পথ, অনেকটা দূর, তা তোমার যাওয়া আসা পথে কখনো কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে আমি পুলিশ পরে, আচ্ছা সুপুরি আমরা বলি না, কাঁচামাল বললে বেরিয়ে, আচ্ছা এইবার তোমাকে যেতে সুপুরি দেখে তাহলে 500 টাকা তো ফাইন নেবেই নেবেই, আর রানিং এমনি 150-200 আমরা দিয়ে যাই, দিয়ে যাও 100-200 টাকা দিলে পরে গাড়ি ওরা ছেড়ে দেয়, ছেড়ে দেয়। ওকে, আচ্ছা তুমি যে এই যে এখান থেকে নিকাশি থেকে সুপারি লোড করে তুমি বসিরহাটে নিয়ে যাচ্ছ, তুমি কি একটানা গাড়ি চালাতে পারো না মাঝে তোমাকে রেস্ট নিতে হয়? আমরা একটানা যেতে পারি, কিন্তু মাঝখানে আমাদের একটু চা খেতে হয়, নাহলে নাইটে ঘুম লেগে যায়। আচ্ছা আচ্ছা, এর আগে তুমি যতদিন এই লাইনে কাজ করেছো কখনো কখনো বা কখনো কোনো সময় কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলে? দুর্ঘটনা পড়নি। ঠিক আছে বন্ধু, তোমার চলার পথ শুভ হোক, তোমার চলার পথ মসৃণ হোক। আচ্ছা, আচ্ছা বটিতে ছিলে, তারপর যে মালটা জাল দেওয়া হবে, আচ্ছা জাল দিয়ে এটা ম্যাল মেলে দিয়ে, হ্যাঁ তারপরে এই মালটা আবার অন্য জায়গায় চালান করা হবে। ওকে, তো বন্ধু তোমার কাছ থেকে অনেক অজানা তথ্য আমি পেয়েছি। তোমার চলার পথ শুভ হোক মসৃণ হোক, তুমি অনেক ভালো ভালো কাজ করো, তোমার চলার পথে আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রতি বছর আমরা এখান থেকেই শুভেচ্ছা করবো। ওকে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বন্ধু তোমাকে আমার চ্যানেলে ভীষণভাবে আমি স্বাগত জানাই। আমি তোমার এই সুপারি লোডিং এবং আনলোডিং জায়গায় এসে নিজেকে খুব গর্বিত মনে করছি যে এই রকম জায়গায় যে আমি আসতে পারবো আমার আগে জানা ছিল না। এবার তুমি আমার বন্ধুদের বলো তোমরা কী পদ্ধতিতে কাজকর্ম করো, যাতে সারা সমাজ সারা বন্ধুরা তারা জানতে পারে লোডিং আনলোডিং সুপারি কোথায় যায়, কী ব্যাপার, কেমন করে কাজকর্ম, প্যাকেজিং, তোমাদের কাজকর্মের ধরন সম্বন্ধে তুমি যদি আমার বন্ধুদের অবগত করার চেষ্টা করো। আমাদের 5-7 জন লেবার আছে, মালিকের গোডাউনে মাল থাকে, আমরা তারগুলো গুছিয়ে, আচ্ছা আমরা আনলোড করে দিই, আচ্ছা আর এটা আমাদের জীবিকা। আচ্ছা আচ্ছা, এই যে সুপারি যে তোমরা প্যাকেজ করো, এই সুপারি তোমরা কোথা থেকে কালেক্ট করো? পার থেকে মাল আসে, চাষির কাছ থেকে মাল আসে, পাইকার আমাদের কাছে নিয়ে আসে, আমরা তাদের কাছে কিনে নিই, আচ্ছা কিনে নিয়ে এখানে স্টক করি, এবার গাড়ি আসলে আমরা আনলোডিং করি। আচ্ছা, এই সুপারি কোথায় কোথায় তুমি পাঠাও? এই সুপারি বিভিন্ন জায়গায় চলে যায়। সুপারি তো একটা মানে কি বলা হয়, সোনার মতন জিনিস, সব কাজে লাগে, সব কাজে লাগে, পুজো আচ্ছা থেকে, খাওয়া আচ্ছা খাওয়া থেকে, বিয়ে বাড়ি থেকে, আচ্ছা সবে কাজ। এবং এই সুপারিতে প্রচুর লেবারের কাজ হয়, সুপারি যে যাচ্ছে ও সুপারি থেকে ছাড়িয়ে ও মোটর সাহায্যে ছাড়িয়ে ওর বীজ বার করাবে, ওই বীজ আবার বিক্রি হবে, ও বীজ থেকে আবার তেরেঙ্গা বিমল হবে, সে অনেক ও প্রচুর লেবারের কাজ হয়। আচ্ছা, এই সুপারি এখনো পর্যন্ত তুমি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পাঠিয়েছো? অনেক জায়গায় গেছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলাদেশ বর্ডারের কাছে। আচ্ছা আচ্ছা, এই সুপারি মানে ট্রান্সফার করতে গিয়ে, মুভমেন্ট করতে গিয়ে বা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে গিয়ে যদি কোনো লসের সম্মুখীন হও, তাহলে সেই লসের জন্য কি কোনো ইন্স্যুরেন্স করা আছে? না না, এর আবার কাঁচামালের কি ইন্স্যুরেন্স থাকবে, মানে কোনো ড্যামেজ হয় না? কোনো ড্যামেজ হয় না, এই বাজার আছে এই পড়ে গেল, আমরা কিনলাম এক রেটে, আবার দেখা গেল বাজার পড়ে গেল, 2 টাকার লসে বিক্রি করতে হলো। আচ্ছা, এই যে সমস্ত ভদ্রলোককে দিয়ে তুমি লোডিং এবং আনলোডিং করাও, তাদের ক্ষেত্রে কি কোনো ফার্স্ট এডের ব্যবস্থা আছে? হয়তো পড়ে গেল, হাতে চোট লাগলো, বাবু লেবার লোকের আর কি ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে, সামনাসামনি ডাক্তারখানা আছে। আচ্ছা
চিকিৎসা বিকিৎসা করার হলো। এই হচ্ছে তুমি তোমার নাম নামটা আমার বন্ধুদের জানাও। আমার নাম উত্তম দি। ওকে থ্যাংক ইউ, তোমার বিজনেস ভবিষ্যতে আরও 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 বড়ো হোক এই কামনা আমি ভগবানের কাছে করলাম। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এই যে সুপারি লোডিং এবং আনলোডিং হচ্ছে, এই সুপারি লোডিং এবং আনলোডিংয়ের ক্ষেত্রে এই যে তিন মহান পুরুষ, এরাই হচ্ছে কিন্তু লোডিং এবং আনলোডিংয়ের কর্ণধার। এদের হাত দিয়ে নিকাশি বাজারে যে সমস্ত সুপারি লোড হয় এরাই কিন্তু লোডিং এবং আনলোডিংয়ের কাজ করে। বন্ধু তোমার নাম কি? নারায়ণ দাস। জোরে বলো একটু। নারায়ণ দাস। আচ্ছা তোমার বাড়ি কোথায়? নিকেশ। তুমি এই লাইনে কতদিন আছো? 10-12 বছর। এই লাইনে কাজ করতে গিয়ে তোমার কোনো ভালো অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা যেটা তুমি আমার বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারো? চলছে মোটামুটি, আমাদের এইতে জীবিকা সংস্কার হচ্ছে। ওকে। আর এইতে কাজকর্ম করে কোনো অসুবিধা নেই, মোটামুটি রাত্রে কাজ হচ্ছে, দিনের বেলা ঘুমানো হচ্ছে, আবার সন্ধ্যা থেকে কাজ হচ্ছে। ওকে বন্ধু থ্যাংক ইউ। তোমার নাম কি? আমার নাম নকুল দত্ত। আচ্ছা তুমি এই লাইনে কতদিন আছো? আজকে ধরে নিন 25 বছর। 25 বছর। তোমাকে তো দেখে মনে হয় তুমি খুব কর্মঠ মানুষ, একদম ওয়েল বিল্ড পার্সন, হেলথ ইজ ওয়েলথ। থ্যাংক ইউ। বাট এই লাইনে কাজ করতে গিয়ে তুমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? হ্যাঁ হয়েছে। যেমন সেই সমস্যাটা যদি আমার বন্ধুদের তুমি শোনাও। দুর্ঘটনা এখানে মাথা ফেটে গিয়েছিল। জোরে বলো একটু। মাথা ফেটে গিয়েছিল। কবে? বছর 3 আগে। সেটা কেমন করে হলো? বস্তা ফেলাতে গিয়ে ওই গাড়িতে ঠোকা হয়ে। আপাতত তুমি সুস্থ আছো? ওকে তুমি সুস্থ থাকো, সবল থাকো। থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ডস। তোমার নাম কি? শিবপ্রসাদ মিত্র। ওকে তুমি এই লাইনে কতদিন আছো? হ্যাঁ 15 বছরের বেশি। আচ্ছা এই লাইনে কাজকর্ম ছাড়া তুমি অন্য কোনো কাজকর্ম করো? অন্য বাড়ির কাজপত্র এটাই করা হয়। আচ্ছা বাড়ির কাজপত্র কাজ বলতে কোনো অন্য কোনো বিজনেস বা প্রফেশন? প্রফেশন ওই চাষবাস সেটাই থাকে। আচ্ছা এই লাইনে কাজ করতে গিয়ে তোমার কোনো ভালো অভিজ্ঞতা বা তিক্ত অভিজ্ঞতা? তিক্ত অভিজ্ঞতা মানে এখানে রাত জেগে তো কাজ। হ্যাঁ হ্যাঁ। রাতে ঘুম কামাই করে হ্যাঁ হ্যাঁ মোটামুটি কাজ করতে হয়, অনেক রিক্সের মধ্যে এটা কাজ করতে হয়, মধ্যে উঠা নামানো। ওকে ওকে মাই ফ্রেন্ডস, আমরা যারা এই লাইনে আছি, যারা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর রয়েছে, যত বড় ম্যানেজমেন্ট হোক না কেন, প্রত্যেকটা ম্যানেজমেন্টকে কিন্তু লেবার বা ডাউন দ্য লাইন পার্সনদের ওপর ডিপেন্ড করতে হয়। তাদের মধ্যে কিন্তু এই সমস্ত মানুষরা পড়ে। এরা কাজ করলেই, এরা যদি ভালো কাজ করে তবে কিন্তু অর্গানাইজেশন সফল হয়, এরা যদি খারাপ কাজ করে তখন কিন্তু অর্গানাইজেশন ব্যর্থ হয়। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ম্যানেজমেন্ট যাই হোক না কেন, আমাদের লোয়ার ক্লাস পিপল, ডাউন দ্য লাইন পার্সন যেন সবসময় স্ট্রং থাকে, যাদের ওপর কিন্তু দেশের ভবিষ্যৎ ডিপেন্ড করে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।